नमस्कार न्यूज ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতারক চক্র যে জারি রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়, সেই বিষয়টা কিন্তু আবারো প্রকাশ্যে উঠে এলো। এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, মামুনি বেগম নামক এক 21 বছর বয়সী যুবতী, সে তার মায়ের সঙ্গে ঝগড়া করে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বিলোনিয়া রাজনগর এলাকার এক প্রতারকের খপ্পরে পড়ে। প্রতারকের নাম সুব্রত শীল। বিগত দিনে সেই যুবতীর কাছ থেকে স্বর্ণালঙ্কার নগদ 2000 টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে যায় সেই প্রতারক সুব্রত শীল এবং তাকে চেন্নাইয়ে কাজ দেওয়ার নামে তাকে নিয়ে যাওয়া হয় অন্যত্র। এবং ট্রেনে করে যখন যাচ্ছিল তারা, তখন সেই যুবতী বুঝতে পারে যে সে প্রতারকের খপ্পরে পড়েছে এবং রেল যাত্রীরা তাকে সাহায্য করে বিহারের কিশনগঞ্জে পুলিশের হাতে তুলে দেয়। প্রতারক সেই সুব্রত শীল পালিয়ে যায় সেই জায়গা থেকে। পরবর্তী সময় সেই প্রতারক আমতলী থানাধীন কাঞ্চনমালা মুসলিম পাড়ায় ফাতেমা খাতুনের মেয়ে মামুনি বেগমের বাড়িতে চলে আসে এবং তাদের সামনে একটি ভালো মানুষ সাজার চেষ্টা করে এবং জানিয়ে দেয় যে তাদের মেয়ে কোথায় আছে। কিন্তু এলাকাবাসীরা তাকে পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে আমতলী থানার পুলিশের হাতে কিন্তু তুলে দিয়েছে। এরকম প্রতারক চক্রের চক্করে পড়ে গেছিল, ফক্করে পড়ে গেছিল এই যুবতী এবং খপ্পরে পড়ে স্বাভাবিকভাবেই তার সর্বস্ব কিন্তু বলা চলে খুইয়ে ফেলার অবস্থায় ছিল। যদিও এলাকাবাসী তাদের বাড়িতে যখন আসে, সেই যুবক সুব্রত শীল বিলোনিয়া রাজনগরের যুবক, তাকে পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় সেই যুবককে। এই মুহূর্তে সেই যুবতী বিহারের কিশনগঞ্জ পুলিশের কাছেই রয়েছে, তাকে রাখা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কি বলছেন সেই বিষয়ে গোটা এলাকাবাসী এবং সেই যুবকই বা কি বলছে শুনব। মেয়েটা ছেলেরা লোক কিভাবে পড়েছে এটাও আমি জানি না। কোনখানে গিয়ে দেখা হয়েছিল তারা লোকে? দেখা হলো হইছে বিলে স্টেশন বিলে। আগরতলা বাজার স্টেশনে দেখা হয়েছিল? হ্যাঁ, স্টেশন বিলে দেখা হয়েছিল। কি কি এনেছে আপনার মেয়ে? মানে হে বিলে কইছে তাইরে বিলে সেনে নিয়া, তাই বিলে তাই কো তাইরে বিলে সাইয়া কাজ দিব গো এসে সেনে লয়ে যাব। আর ওখানে ফুলা কইতাছে তাই ভাই বিলে আছে সেনে এলাকে এ কথা কই লয়ে গেছে। তার ভাই তো মান্দাই জিরানিয়া, সেনে তো কোনো তার ভাইটাই নাই, তার ভাই এখন ভাই জিরানিয়া। আপনার কি ধারণা আপনার মেয়েকে মানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এখানে? আমার মেয়ের এখন কিডন্যাপ করানো লেগে নিছে, মায়ের বেচে লইলো এলে পাবলিকের রাস্তা না দরকার না। তো এই ছেলেটার বাড়ি কোথায়, নাম কি আপনি কি জানেন? না, ওখানে শুনছি তোলার বাড়ি গেছে আজকে ওই তো বাড়িতে এসে পরে মানে কইতাছে আমারে ফোন করতে, ফোন করে সে বাইতে নাম্বার লইছে ফোন করতে, ফোন করে এখন কইতাছে আমার টাকা পয়সা দিতাম মায়ারে গেম তো নাইলে মায়ার দিব দিব, মায়ারে থানাতে এসে হেন গে বড় ওসির লোকে কথা কয়ে এসে মানে হে আমার ডর যাই রাস্তা। এরপরে আমি ফোন করে বাড়ির তারা সবাই কইছি যে হেরা আরোপ করো আমি আইতাছি। কতদিন আগে আপনি মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিল? গত শুক্রবারে বেরিয়ে গেছে। তো যাওয়ার পর কোনো ধরনের কোনো মামলার ইয়াতে করছেন? না না, আমি কোনো কিছু করছি না। আমি তো আপনারা শুনলেন সেই বিষয়ে তার পরিবারের লোকজন কি বললেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই যুবক সুব্রত শীলকে যারা
এলাকাবাসীরা রয়েছেন উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মামুনি বেগম 21 বছর বয়সী সেই যুবতী সেই প্রতারক যুবকের খপ্পরে পড়েছিল এবং এই মুহূর্তে বিহারের কিষানগঞ্জ পুলিশের হাতে রয়েছে। রেলযাত্রীরা তাকে সাহায্য করেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও তার মধ্যেই সোনালঙ্কার নগদ 2000 টাকা ও মোবাইল ফোন খুইয়েছে সেই যুবতী। নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।